এখন থেকে ফটো এডিটিং এর জন্য আপনার আলাদা কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না আপনি জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়েই এখন আপনার পছন্দ মতো বা আপনার মনের খুশি মতো আপনি পিকচারগুলো এডিটিং করে নিতে পারবেন আর এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে ক্যাপকাট দিয়ে কিভাবে ফটো এডিটিং করতে হয় এর জন্য সবার প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করবেন তারপরে এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন আর আপনার ফোনে যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন তারপরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর এখানে ফটো এই অপশনটার উপরে ক্লিক করবেন এখন আপনি যে পিকচারটি এডিটিং করতে চান সেই পিকচারের উপর ক্লিক করে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার পিকচারটি এই ক্যাপকাটের ভিতরে অ্যাড হয়ে যাবে তো পিকচারটি এখানে অ্যাড হওয়ার পরে সবার প্রথমেই নিচে একটি অপশন দেখতে পাবেন রেশিও এই রেশিও অপশনে ক্লিক করবেন এখন আপনি এখান থেকে আপনার পিকচারটিকে যে ফর্মেটে এখান থেকে এডিটিং করতে চান সেই ফর্মেটটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার পিকচারটি যে ফর্মেটে থাকবে সেই ফর্মেটেও এখান থেকে এডিটিং করতে পারবেন এই জন্য এখান থেকে ফিট এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন এখন আপনার এই পিকচারের শেষে দেখতে পাবেন ক্যাপকাটের একটি অটার মার্ক তো এই অটার মার্কটিকে ডিলেট করে দিতে হবে এখন পিকচারটিকে এডিটিং করার জন্য সবার প্রথমে এখানে যে নিচে ফিল্টার অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন তাহলে এখানে আপনি অনেকগুলো ক্যাটাগরিতে এখানে অনেকগুলো ফিল্টার ইফেক্ট পেয়ে যাবেন তো আপনার পিকচারের সাথে এখান থেকে যে ফিল্টার ইফেক্টটি অ্যাড করলে ভালো লাগবে আপনি এখান থেকে সেই ফিল্টার ইফেক্টটি অ্যাড করে নেবেন আর এখান থেকে আপনি যে ফিল্টার ফিল্টার অ্যাড করবেন নিচের অপাসিটি অপশন পাবেন এটা বাড়িয়ে কমিয়ে আপনি এই ইফেক্টটিকে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আপনি চাইলে এখান থেকে নাইট সিন এটার উপরে ক্লিক করবেন তারপরে এখানে যে একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন গ্রিন গিরে এই এর উপরে ক্লিক করবেন এখন নিচে যে অ্যাডজাস্ট অপাসিটি রয়েছে তো এটা আপনি এখানে চল্লিশ পার্সেন্ট করে দিতে পারেন আর এই ফিল্টার ইফেক্ট এখান থেকে অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে টিক অপশনে ক্লিক করে দিবেন এখন আপনার এখানে যে পিকচার রয়েছে এই পিকচারের উপর ক্লিক করবেন তারপরে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক হবে এখন এখানে যে কন্ট্রাস্ট রয়েছে তো এটার অপাসিটি আপনি প্রথমে ছয় পার্সেন্ট বাড়িয়ে দিবেন এখন সামনে রয়েছে সেটুরেশন এই সেটুরেশন অপাসিটি এখান থেকে এগারো পার্সেন্ট বাড়াতে হবে তারপরে এখন শার্পেন এই শার্পেন অপশনটিতে ক্লিক করে এখান থেকে এর অপাসিটি ছাব্বিশ পার্সেন্ট বাড়িয়ে দিবেন আর শেষের দিকে এখানে যে ভিজনিটি রয়েছে তো এটার অপাসিটি এখানে আঠারো পার্সেন্ট বাড়িয়ে দিবে তারপরে এখানে যে টেম্প অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে এর অপাসিটি এখানে বাম দিকে মাইনাস দশ পার্সেন্ট কমিয়ে দিবেন এখন আপনার পিকচারের সাথে এই মেইন গুলো অ্যাডজাস্ট করার জন্য এখানে যে এইচএসএল অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন তাহলে আপনি এখানে অনেকগুলো কালার অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনি সবার প্রথমে এখানে যে দুই নম্বর কালার অপশনটি রয়েছে এই দুই নম্বর কালার অপশনটির উপরে ক্লিক করবেন আর এখান থেকে এই দুই নম্বর কালার অপশনটি দিয়ে আপনার ফেজের কালারটি এখান থেকে করতে হবে তো এই জন্য এখানে যে প্রথম হিউ অপশনটি রয়েছে এটার অপসিটি আপনি সত্তর থেকে আশি পার্সেন্ট বাড়িয়ে দিবেন আর এখানে নিচে যে সেটুয়েশন রয়েছে এটা আপনি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মাইনাস করে দিবেন তো এখান থেকে হিউ অপাসিটি যতটা বাড়ানোর ফলে এবং স্যাচুরেশন অপাসিটি যতটা কমানোর ফলে আপনার ফেজটি দেখতে ভালো লাগবে আপনি এই অপাসিটি দুইটি ওই জায়গায় রেখে দিবেন আর এখানে যে নিচে লুমিনান্স অপাসিটি রয়েছে তো এটা আপনি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এর মতো বাড়িয়ে দিবেন যাতে আপনার ফেজের লাইটটি একটু বেড়ে যায় তারপরে এখন যে তিন নম্বর কালার অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে এখানে যে প্রথম হিউ অপাসিটি রয়েছে এটা আপনি মাইনাস একশো পার্সেন্ট কমিয়ে দিবেন তারপরে নিচে রয়েছে স্যাচুরেশন তো এটার অপাসিটি এখানে বাউন্ন পার্সেন্ট বাড়াতে হবে এখন সবার নিচে লুমিনাস এই লুমিনান্স অপাসিটি এখানে মাইনাস বারো পার্সেন্ট কমিয়ে দিবেন তারপরে এখন চার নম্বর কালার অপশনে ক্লিক করে এখানে হিউ অপাসিটি এটা আপনি মাইনাস পার্সেন্ট কমিয়ে দিবেন নিচে রয়েছে সেটুরেশন তো এটার অপাসিটি এখানে আঠারো পার্সেন্ট বাড়াতে হবে এবং সবার নিচে রয়েছে লুমিনান্স এই লুমিনান্স অপাসিটি এখানে মাইনাস বারো পার্সেন্ট কমিয়ে দিবেন তো এখান থেকে মূলত আপনি দুই নম্বর কালার অপশনটি থেকে আপনার ফ্রেজের কালারটি অ্যাডজাস্ট করে নেবেন তারপরে তিন নম্বর এবং চার নম্বর কালার থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটি অ্যাডজাস্ট করে নেবেন আর এখানে যে বাকি কালারের অপশনগুলো আছে আপনি চাইলে একটু সময় নিয়ে এগুলো ট্রাই করে দেখতে পারেন যেখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড টি দেখতে সুন্দর লাগবে আপনি এই অপোসিট গুলো ওই জায়গায় রেখে দিতে পারেন আর এখানে যে এক নম্বর কালার অপশনটি রয়েছে এটা থেকে আপনার ড্রেস এবং ফেস এই দুইটি কালার একসাথে অ্যাডজাস্ট হবে তো আপনি নম্বর কালার অপশন থেকেও এই একটু ট্রাই করে দেখতে পারেন আর এখানে আপনি যে কালার টি অ্যাডজাস্ট করেন না কেন আপনাকে এখানে ভালোভাবে খেয়াল করতে হবে আপনার ফেজের এর কালার টি যেন এলোমেলো হয়ে না যায় তো এখান থেকে এই সম্পূর্ণ কালার গেডিং প্রক্রিয়া শেষ হয়ে গেলে দেখতে পাবেন যে আপনার পিকচার মোটামুটি অনেক সুন্দর মতো এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন সব শেষে আপনার এই পিকচারের সাথে একটি বেলার ইফেক্ট এড করে দিবেন এই জন্য আপনি নিচে ইফেক্ট এই অপশনে ক্লিক করে এখানে যে ভিডিও ইফেক্ট রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এখন ওপেনিং এন্ড ক্লোজিং এই অপশনটার উপরে ক্লিক করতে হবে তো এখানে যে আপনি প্রথম চারটি বেলার ইফেক্ট দেখতে পাচ্ছেন এই চারটি বেলার ইফেক্টের আপনার যে বেলার ইফেক্টটি পছন্দ হবে আপনি সেই বেলার ইফেক্টটি এখানে অ্যাড করে নিতে পারবেন তো আমি এখান থেকে এখানে প্রথম যে হ্যালো বুলোর ইফেক্টটি রয়েছে এই ইফেক্টটি এড করে দেখিয়ে দিচ্ছি তো এই ইফেক্টটির উপরে আপনি ডাবল ক্লিক করবেন তারপর এখানে যে স্পিড রয়েছে এই স্পিড আপনি জিরো করে দিবেন তারপরে নিচে রয়েছে ইন্টেন্সিটি তো এই বেলার এফেক্টটি আপনার পিকচারের সাথে কতটা অ্যাডজাস্ট করতে চান এখান থেকে এই অপাসিটি আপনি ওই জায়গায় রেখে দিবেন আর এখান থেকে আপনি যে বেলার এফেক্টটি অ্যাড করবেন ওই বেলার এফেক্টটি আপনি এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো আপনার পিকচারের সাথে এরকম ভাবে বেলার এফেক্টটি অ্যাড হওয়ার পরে এই পিকচারের লেয়ারে ক্লিক করবেন তারপরে এখানে শেষের দিকে একটি অপশন দেখতে পাবেন কপি এই কপি অপশনে ক্লিক করবেন তাহলে আপনার এই পিকচারটি কপি হয়ে যাবে এখন আপনার এই কপি করা পিকচারের উপর ক্লিক করবেন তারপরে সে আরো একটি অপশন দেখতে পাবেন ওভারলি এই ওভারলি অপশন ক্লিক করবেন তাহলে আপনার এই পিকচার নিচে চলে আসবে তারপরে এই পিকচারটিকে এইরকম ভাবে ট্যাপ করে এই পিকচারের শুরুতে নিয়ে আসতে হবে এখন আপনার নিচে যে ওভারলি পিকচারটি রয়েছে এই পিকচারের লেয়ারে ক্লিক করবেন তারপর আপনি নিচে একটি অপশন দেখতে পাবেন কাট আউট এই কাট আউট অপশনে ক্লিক করতে হবে তারপরে এখানে যে রয়েছে রিমোভ ব্যাকগ্রাউন্ড এই রিমোভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিছুক্ষণ প্রসেসিং নিয়ে আপনার এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে আর পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়ার পরে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড এবং এই পিকচারটি সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে যাবে আর তাহলে আপনার পিকচারটি অনেক সুন্দর মতো এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে আর এই কাজগুলো এখান থেকে করার জন্য আপনার ফোনের অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে আর এখান থেকে এরকমভাবে ভাবে পিকচার এডিটিং করে নেওয়ার পরে এই পিকচারগুলো গ্যালারিতে সেভ করার জন্য এখানে সরাসরি কোনো অপশন নেই এই জন্য আপনি এখানে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন তারপর আপনার ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম বাটন চেপে আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন বা আপনার ফোনে যেরকমভাবে ভাবে স্ক্রিনশট নেওয়া হয় সেরকম ভাবে আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তো এখান থেকে পিকচারটি স্ক্রিনশট নিয়ে কমপ্লিট হয়ে গেলে আপনার গ্যালারি থেকে এই পিকচারটিকে ওপেন করবেন তারপরে এই পিকচারের নিচে একটি বাড়তি যে অংশটুকু থাকবে এই বাড়তি অংশটুকু আপনি এইরকম ভাবে কোরোপ করে নেবেন তারপর এখানে সেই বেকনে ক্লিক করে দিলে আপনার এই পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমার এখানে দেখতেই পাচ্ছেন এই পিকচারটি অনেক সুন্দর মতো এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে এডিটিং করার পরে এই পিকচারটি একটু ঝাপসা দেখাতে পারে তো এখন যদি আপনি এই পিকচারটিকে একটু এইচডি কোয়ালিটি করে নেন তাহলে আপনার পিকচারটি পুরোপুরিভাবে এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে এই জন্য আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পরে এখানে রিমিনি অ্যাপ্লিকে সার্চ করবেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আর এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পিকচারগুলোকে এইচডি কোয়ালিটি করে নিতে পারবেন বা আপনি চাইলে এখানে এআই ফটো এনহ্যান্সলিকে সার্চ করবেন তারপর এখান থেকে যে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে এই পিকচারগুলোকে ডি কোয়ালিটি করে নিতে পারবেন তো আমি এখানে একটি অ্যাপ্লিকেশন করে নিয়েছি এআই ফটো ইনহ্যান্স তো আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি নিতে চান তাহলে প্লে স্টোরে পেতে পারেন বা প্লে স্টোরে যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপরে এই অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে কিছু অ্যাড দেখাতে পারে এখানে প্রথম যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন এখন আপনার গ্যালারি থেকে আপনি যে পিকচারটি এইচডি কোয়ালিটি করতে চান ওই পিকচারটির উপরে ক্লিক করে দিবেন তারপরে এখানে ইনহান্স রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে তাহলে আপনার পিকচারটি এইচডি কোয়ালিটি হওয়ার জন্য এখানে কিছুক্ষণ বা কয়েক সেকেন্ড প্রসেসিং নিবে আর প্রসেসিং হওয়ার পরেই দেখতে পাবেন যে আপনার পিকচার অনেক সুন্দর মতো এইচডি কোয়ালিটি আকারে এখানে চলে আসছে এখানে এই পিকচার এর বিফোর এবং আপনার ইফেক্ট খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে বিফোর ইফেক্ট এই পিকচারটি কতটা ঝাপসা লাগছে এবং ইফেক্টে এই এই কতটা কোয়ালিটি দেখাচ্ছে এখন উপরে সেভ সেভ ক্লিক করে দিলে আপনার হয়ে যাবে তো এই আজকের সম্পূর্ণ ভিডিও প্রসেস এই ভিডিওর ভিতরে কোন জায়গা থেকে যদি বুঝতে সমস্যা হয় আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিংক দেওয়া থাকবে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক করে দিবেন